আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল্লিল্লাহবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন আজ আমরা কেন্দ্রিক চারটি কমন এবং বড় ভুলের কথা বলবো যে ভুলগুলো কোনো কোনো ক্ষেত্রে আমাদের কোরবানিকে সম্পূর্ণ অর্থহীন করে দিতে পারে এ সমস্ত ভুলগুলো বেশিরভাগ মানুষ আমরা করে থাকি তাদের থেকে প্রথম ভুলটি হলো কোরবানি করার ক্ষেত্রে অনেকের অসৎ উদ্দেশ্য থাকে অর্থাৎ তিনি হয়তো প্রতি বছর কোরবানি করে থাকেন এবছর কোরবানি না করলে বাচ্চারা ছেলে মেয়েরা কার মুখের দিকে চেয়ে থাকবে অথবা আত্মীয় স্বজন কী বলবে পাড়ার প্রতিবেশীর লোকেরা কি বলবেন তাদের কাছে আমি ছোট হয়ে যাব। এটাকে একটা নিজের ইজ্জতের ব্যাপার মনে করেন আবার অনেকে মনে করেন যে কোরবানি করলে এটার উপকারিতা তো আমি নিজেই পাচ্ছি গোস্ত আহরণ তো আমার এমনিই করতে হয় গোষ্ঠ তো কিনতে হয় সেক্ষেত্রে ফ্রেশ গোস্ত আমি আহরণ করলাম এ সমস্ত উদ্দেশ্য যদি থাকে কোরবানি করার পেছনে তাহলে সেক্ষেত্রে সে কোরবানি করা আর না করাতে কোনো পার্থক্য থাকবে না বরং সেটি শিরকে আসগারে পরিণত হতে পারে যার কারণে কোরবানি হতে হবে শুধুমাত্র আল্লাহ মাহাতালা সন্তোষের উদ্দেশ্যে এবং সেজন্যই মাঝে মধ্যে নিজে গরু কোরবানি করলেও সেটাকে ছাগলে পরিবর্তিত করা দরকার এবং মাঝে মধ্যে নিজের কোরবানিটা অন্য কোনো জায়গায় করা দরকার যেখানে আমার পরিচিত লোকজন চিনছে না অর্থাৎ যে কোনোভাবে কোরবানিতে আমার এখলাস রয়েছে নিষ্ঠা রয়েছে শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে করছি এখানে গোস্ত অথবা সামাজিক কোনো অবস্থান আমার উদ্দেশ্য না এ বিষয়টিকে আমাকে নিশ্চিত করার চেষ্টা করতে হবে কোরবানির ক্ষেত্রে অসাধুতা উদ্দেশ্যের অসাধুতা অনেক বেশি পরিমাণে আমাদের মধ্যে হয়ে থাকে দ্বিতীয় যে ভুলটি খুব কমন ভাবে আমরা করে থাকি এবং বেশিরভাগ মানুষ করে থাকি সেটি হলো কোরবানের পশু যিনি জবে করেন অথবা যে কষাইরা সেটাকে প্রস্তুত করেন গোষ্ঠগুলোকে তাদেরকে আমরা কোরবানের পশুর গোষ্ঠ থেকে অনেক সময় দিয়ে থাকি আর অনেক অঞ্চলে দেখা যায় যিনি জবাই করেন তাকে কোরবানির পশুর কল্লাটা বা কিছু অংশ দিয়ে দেওয়া হয় এটা সম্পূর্ণরূপে নাজায়জ একটি কাজ রসুল করিম সাদাল আসালাম অত্যন্ত পরিষ্কারভাবে নিষেধ করেছেন আল্লাহালাহ বলেছেন আর বিভিন্ন হাদিসে বিভিন্ন সাহাবেদের কাছ থেকে বর্ণিত হয়েছে যে নবী আল্লাহ নিষেধ করেছেন কসাইকে কোরবানির পশুর কোনো গোষ্ঠ দিতে কোরবানির পশুর গোষ্ঠ আপনি কসাইকে দিতে পারবেন না এজন্য যে আপনি কসাইকে ওই গোষ্ঠ দেওয়া মানে হলো কসাইকে পারিশ্রমিক দেওয়া আর কোরবানির পশু বিক্রি করা যায়জ নাই এবং কাউকে পারিশ্রমিক হিসাবে দিলে সেটাও বিক্রি করার মতোই হয়ে গেল সেই দৃষ্টিকোণ থেকে এটি সম্পূর্ণ ভুল একটি কাজ এবং বড়ো ধরনের একটি ভুল এটা আমরা কিন্তু অনেক সময় করে থাকি আপনি কষাইকে আগে থেকে বলে দিবেন তোমার পারিশ্রমিক এত কোনো গোষ্ঠ তুমি পাবে না কষাইরা অনেক সময় অল্প পয়সায় রাজি হয়ে যায় কারণ সে জানে যে কিছু গোষ্ঠ পেলে তার দাম অনেক বেশি হবে তো সেজন্য আগে থেকে তাদেরকে নিশ্চিত করতে হবে তবে হ্যাঁ তারা যদি অভাবী মানুষ হন গরিব মানুষ হন তাহলে সেক্ষেত্রে অন্য দশজন গরিবকে যেরকম দিচ্ছেন সেরকম পরিমাণ তাদেরকে আপনি দিতে পারেন কোনো অসুবিধা নেই অতএব কষাইকে বা জবাই যারা করছেন তাদেরকে বা কাজের লোকদেরকে কোনোভাবে পারিশ্রমিক হিসাবে যাচ্ছে এরকম গোষ্ঠ বা পশুর কোনো কিছুই তাদেরকে দিতে পারবেন না চার নম্বর যে ভুলটি আমরা প্রায় একশো পার্সেন্ট হাতে কোনো হাতে কিছু মানুষ বাদ যাবে তারা বাদে বেশিরভাগ মানুষ আমরা যে ভুলটি করছি তা হলো কোরবানির পশু জবে করার পর তার বর্জ্য রক্ত এগুলো আমরা যত্রতত্র ফেলে দিচ্ছি অথবা ভালো করে পরিষ্কার করছি না এর ফলে কিন্তু আমরা বড় ধরনের একটি গুনাহা করছি আমরা জানি রাস্তা থেকে কষ্টদায়ক কোনো কিছু সরানো ইমানের অঙ্গ তাহলে রাস্তায় পথে বা আশেপাশে মানুষের লোকালয়ে মানুষের বসবাসের এলাকাতে যদি আমি কোনো কিছু ফেলি যেটার ফলে মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় মানুষ কষ্ট পায় তাহলে সেটি নিঃসন্দেহে খুবই বড় ধরনের ভুল হবে এবং অন্যায় কাজ হবে আপনার কোরবানির পশুর রক্ত বর্জ্য এগুলোর দুর্গন্ধে যদি পথচারীদের ঈদের কয়েকদিন পর পর্যন্ত চলাফেরা করতে অসুবিধা হয় কষ্ট হয় মশা তৈরি হয় পরিবেশ নষ্ট হয় তাহলে কিন্তু তার জন্য আল্লাহ সুমাদার কাছে আপনাকে দায়ী হতে হবে আর সেই জায়গা থেকে আমাদের তার বোধ থাকা উচিত আমাদের পশুর কোনো বর্জ্য কোনো রক্ত অথবা অবাঞ্ছিত কোনো অংশ আমরা যত্র ফেলব না এটাকে সম্পূর্ণরূপে মাটির নিচে দাফন করা এবং মানুষের যাতে কষ্টের কোনো প্রকার কারণ না হয় সেই দিকটা খেয়াল করা আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ আমাদের সকলকে শুদ্ধতম উপায়ে সঠিকভাবে কোরবানির আমলটিকে সম্পাদন করার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নিয়মিত ইসলামিক কন্টেন্ট পেতে ডেইলি ইসলামের অফিশিয়াল ফেসবুকে লাইক দিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ডেইলি ইসলাম এ কমপ্লিট গাইড টু ইসলামিক লাইফস্টাইল